স্বাগতম টেক প্রবিটি দাদা একটি ইন্টারেস্টিং ভিডিওতে সাথে আছে আমি রাকিবুল ইসলাম দেখছেন টেক প্রবিটি সো আজকের ইন্টারেস্টিং ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টেক্সট লোয়াতার তৈরি করবেন লোয়াতার তৈরি করে আপনি আপনার ইউটিউব ভিডিওতে অ্যাড করে প্রফেশনাল লুক নিয়ে আসতে পারেন আপনার ইউটিউব ভিডিওটিকে তো বেশি দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বললেন আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এই কাজটি করার জন্য আমরা ব্যবহার করব পিক্সেল ল্যাব অ্যান্ড কাইনমাস্টের এই দুটি অ্যাপ এই দুটি অ্যাপ আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি প্রোভাইড করবো আপনাদের জন্য ওইখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন বন্ধুরা প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে নিউ টেক্সট এটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো করে দেওয়ার পর চলে যাবো নিচে সেন্টারে অপশনটি অপশনটিতে যাওয়ার পর এখান থেকে শেপ একটা কিল সিলেক্ট করবো জাস্ট এভাবে আপনারা সাইজটা সাইজ করে নেবেন তারপর এখান থেকে কালারটা আমরা ব্ল্যাক করে নেব ব্ল্যাক করার পরে এরপর টিক মার্ক দেব টিক মার্ক দেওয়ার পর তার একটু কাস্টমাইজ করে নেবো ট্রেনে লম্বা করে ব্যাস এতটুকু থাকবো এরপর চলে যাবো আমরা এই অপশনটিতে জাস্ট শেপটা আমরা সেন্টার করে নেব এরপর টিক মার্ক দিয়ে বেরিয়ে আসবো আসার পর চলে যাবো এখন আমরা আরেকটা শেপ সিলেক্ট করব ব্ল্যাক কালার হোয়াইট কালার তারপর টিক মার্ক দেবো দিয়ে এটা আমরা একটু অ্যাঙ্গেলে বসিয়ে নেব এই সাইডটিতে তারপর এই শেপটা এখন আমরা কপি করব কপি করে অপোজিটে আমরা বসিয়ে নেব এভাবে বসিয়ে নেওয়ার পর চলে যাবো আমরা উপরে এই অপশনটিতে অপশনটিতে যাওয়ার পর এই তিনটা আমরা এইভাবে সিলেক্ট করে নেব নেওয়ার পর এখান থেকে ওকে করে দেব ওকে করার পর চলে যাবো আমরা নিচের এই অপশনটিতে ইআরসি কালার এখান থেকে জাস্ট এখানে এনেবল করব তারপর এটা টেনে পুরোটা করে নেব এরপর টিক মার্ক দিয়ে বেরিয়ে আসব তারপর চলে যাবো আমরা এগেন শেপ এই অপশনটিতে অপশনটিতে যাওয়ার পর আরেকটা শেপ আমরা সিলেক্ট করব জাস্ট এভাবে আমরা অ্যাঙ্গেল করে নেব জাস্ট এতটুকু রাখব এরপর চলে যাবো এগেনে উপরে অপশন যদি সেম প্রসেস দিয়ে দুটো আমরা সিলেক্ট করব করার পর এরপর এখান থেকে ওকে দিয়ে দেব ওকে দেওয়ার পর সেম প্রসেসারে এখান থেকে আমরা ইআরসি অপশনটিতে যাবো অপশনটিতে যাওয়ার পর এটা এনেবেল করে দেব তারপর এটা টেনে পুরোটা করে নেবো এরপর ওকে দিয়ে বের হয়ে আসবো তারপর এগেন আরেকটা আমরা শেপ সিলেক্ট করব করার পর এখান থেকে কালারটা আমরা ব্ল্যাক কালার করে নেব করে নেওয়ার পর একটু ছোটো করে এটার উপর বসাবো বসিয়ে আমরা টিক মার্ক দেবো এরপর এটা টেনে পুরোটা শেপের উপর বসিয়ে দেবো তারপর সেম প্রসেসারে দুটো আমরা সিলেক্ট করব করার পর অ্যাগেন ওকে করে নেব সেম প্রসেসারে এরপর করতে হবে এই শেপটি কালার এখান থেকে কপি করব কপি করে উপরে রাখবো এরপর ফার্স্ট এটার কালারটা আমরা চেঞ্জ করে নেব প্রথম আমরা এটা সেন্টার করে নিই সেন্টার করে নেব করে নেওয়ার পর টিক মার্ক দেবো এরপর এটার কালারটা আমরা চেঞ্জ করে নেব জাস্ট এখান থেকে আমরা হোয়াইট কালারটা করে নেব দেখতে পাচ্ছেন হোয়াইট কালার তারপর দ্বিতীয় শেপটা আমরা সিলেক্ট করব করার পর এটা আমরা সেন্টারে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর সেম এটার কালারটা আমরা চেঞ্জ করে নেব এখান থেকে তো এখান থেকে আপনার পছন্দ মতো কালার ইউজ করেন তো আমি এই কালারটাই রাখবো রাখার পর এখান থেকে টিক মার্ক দেবো দেওয়ার পর চলে যাব আমরা ইআরসি এই অপশনটিতে অপশনটিতে যাওয়ার পর এখান থেকে এই অংশটুকু আমরা কেটে ফেলবো জাস্ট সাইজটা একটু বড় করে নেবে এখান থেকে তারপর এখান থেকে টিক মার্ক দিব দেওয়ার পর দেখতে পাচ্ছেন লথারটা খুব সুন্দর আকার ধারণ করেছে এরপর এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর এই ধনুটা আমরা অ্যাডজাস্ট করে নেব এইভাবে তারপর চলে যাব আমরা এই অপশনটিতে অপশনটিতে যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা ট্রান্সফার করে দেবো জাস্ট পিএনজি আকারে এটা আমরা সেভ করে নেব ফাইনালি এটা আমরা সেভ করার জন্য উপরে সেভ অপশনটিতে এরপর সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করব
क्लिक कर डिफल्ट लेखा एखान आल्ट्रा सिलेक्ट कर सेव टू गैलरी सेव कर एरपर चले जाबा काइनमास्टारे। एरपर आमरा काइनमास्टर एप्टी ओपन करब। ओपन करार पर प्लस आइकने जाब। प्लस आइकने जावार पर 16.9 साइजटा सिलेक्ट करब। एरपर मीडिया थेके एखान थेके जे कोनो भिडियो फुटेज आमरा सिलेक्ट करे नेब। जस्ट ए भिडियो फुटेजटा आमी एखान थेके सिलेक्ट करे एरपर टिक मार्क दिए बेरिये आसब। एरपर जस्ट ए भिडियो फुटेज उपर क्लिक करब। क्लिक करार पर एखान थेके आमी एकटु फुटेजटा काट करे नेब। जस्ट काट अपशने जाब। एरपर एखान केटे फिलब। एरपर टिक मार्क दिए बैरिए आसब। एरपर चले जाब लेयार अपशन। लेयार अपशन जा चले जाब मीडिया। मीडिया जा पिक्सेल फाइल्ट ओपन करब। एक आगे जो फाइल्ट सेव कर लोअर थार्टी वोट एखान सिलेक्ट कर जस्ट सजट एक छोटो बड़ो ये अपन पसंद मत सज अनुजाई कर। एरपर जस्ट एक कर्नारे बसिए नेब। एरपर ये इन एनिमेशन देव हमें जस्ट हमें देव चाइल्ड राइट इन एनिमेशन देव। एरपर टिक मार्क दे जस्ट भिडियो एक बार प्ले करब। प्ले करार जस्ट यतटुकु रखब। एरपर चले जाब अगेन लेयारे। लेयारे जा टेक्सट अपशन चेते जाब। एरपर एखान अपनी जेको टेक्सट लिखते पर जस्ट हमें एखान नाम लिखब। एरपर ओके देव। ओके देवर पर टेक्सटा एक सजा बड़ो कर अथवा छोटो कर पसंद मत। एरपर फंटा सेज करब ये अपशन चेते जाब। जस्ट हमें फंटाई सिलेक्ट करब। एरपर टिक मार्क देव। एरपर फंट कलर का सेज कर ब्लैक कलर टाइ रखब। एरपर टिक मार्क देव। जस्ट टेक्सटा ये लोअर थार्डर ऊपर एखान बसिए नेब। जस्ट और एक छोटो कर टेक्सटा। एरपर टिक मार्क देव। जस्ट टेक्सटर ऊपर सिलेक्ट करब एक बड़ो कर। एरपर टेक्सटर इन एनिमेशन देव। आप चले जाब एनिमेशने। एरपर एखान एनिमेशन यूज करब। एरपर टिक मार्क देव। एरपर टेक्सटर पर क्लिक कर आउट एनिमेशन देव हमें चाइल्ड रेप्ड एटा। एरपर एखान बैरिए आसब। चले जाब लोअर थार्ड। लोअर थार्ड आउट एनिमेशन देव हमें चाइल्ड लेफ्ट एटा। एरपर टिक मार्क दिए बैरिए आसब। जस्ट भिडियो एक बार प्ले कर देखब। देखते पाचन खूब सुंदर भाव लता सेट हो। एरपर सारे टेक्सट छोटो कर निब। एरपर टेक्सटर बाकी अंशटूक एखान काट कर फल। जस्ट टेक्सटर ऊपर क्लिक करब। क्लिक कर केसि अपशन टी क्लिक कर। एरपर एखान काट कर निब। एरपर टिक मार्क देव। जस्ट भिडियो अगेन आप प्ले कर देख। देखते पाचन खूब सुंदर भाव लता तैरि हो गए हमारे भिडियोर ऊपर। फाइनल भिडियो सेव कर एरम चले जाब। ऊपर शेयर अपशन चीते अपशन चीते जा विभिन्न सज अनुजाई अपना भिडियो सेव कर एक्सपोर्ट क्लिक कर ग्यलारी सेव कर देव भिडियो। तो व्यूअर्स ये आजकल भिडियो। भिडियो कैमन हो अवश्य एक लाइक दिए कमेंट कर जानवें। भिडियो की भाव लगे फ्रेंडर साथ बेसि शेयर करें और नित्य नतन टेक्निक रिलेटेड भिडियो पे हमारे चैनल सबसक्राइब कर पास नोटिफिकेशन बेल आइकन ऑन कर देवें। तो फुद भिडियो देखार जो असंख्य धन्यवाद। अपना समय भलो काटुक। आल्ला हाफेज़।